তো হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে রথের দিনের ভিডিওটি শেয়ার করব। তো তোমরা তো জানোই যে আগের দিন রথের মেলা ছিল, অর্থাৎ রবিবার দিন। তো সেই জন্যই আমি কিন্তু রথের মেলা দেখতে যাচ্ছি। তো যেতে যেতে দেখতেই পেলে বাচ্চারা অনেক রথ নিয়ে যাচ্ছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তোমরা কে কে রথের মেলা দেখতে গেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা মানে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ, আমি মুর্শিদাবাদের মুশিপুর রাজবাড়িতে রথের মেলা দেখতে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আগের দিন কিন্তু আমি নসিপুর রাজবাড়ির একটা রথের ভিডিও ছেড়েছি, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা দেখে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু আমি নসিপুর রাজবাড়ির রথের মেলার পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর অত বড় হলে লোকে দেখবে না। তো তার জন্যই আজকে আমি চারিদিকের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, আর নেক্সট দিন আমি যখন রাজবাড়ির ভিতরে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে এইভাবেই থেকো, আমার অনেক ভালো লাগবে। আমার বাড়ি এখানে হলেও কিন্তু আমি এখানে দু বছরই রথের মেলায় এসেছি। আগের বছরও এসেছিলাম, সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এবছর এলাম। কিন্তু আমার এখানে আসার পর খুবই ভালো লেগেছে, আর তার জন্যই তোমাদের সাথে আমি মানে ভিডিওতে এটা শেয়ার করছি। তো চলো এবার রথ দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু পাশাপাশি দুটো রথ রয়েছে। তো দুটো রথই তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক খাবারের দোকান বসেছে। তো এবার আমি রাজবাড়িটার সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু আজকে আমি ভিতরে যাব না। তো এই সামনে গিয়ে কিন্তু আরেকটা রথও চোখে পড়ে গেল, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ রথটাকে সাজানো হচ্ছিল। তো এবার আমি রাজবাড়ির সামনের দিকে নিয়ে যাব। আমিও কখনোই সামনের দিকটায় যাইনি, তো আমি নিজেও যাব এবং তোমাদেরকে পুরো ভিডিওটাই সেটা আমি দেখাবো। তো দেখতেই পাবে যে চারিদিকের ভিউটা অনেক সুন্দর। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি যেহেতু বিকেলের দিকে গিয়েছিলাম তাই ভিড় একটু কম ছিল, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছিল। এটা হলো নসিপুর রাজবাড়ির সামনের ভিউ। দেখতেই পাচ্ছ নারকেল গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি তোমাদেরকে চারিদিকটা দেখাবো। আর এখানে একটা ফোয়ারা রয়েছে, দেখতেই পাচ্ছ সারি সারি করে অনেক নারকেল গাছ রয়েছে, আর চারিদিকটা খুব সুন্দর লাগছিল। এবার আমি আরও সামনের দিকে গিয়ে তোমাদেরকে চলো দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো স্ট্যাচু রয়েছে, আর সামনে কিছুটা গিয়ে কিন্তু একটা কুয়ো ছিল। আমি জানি না ওটা কিসের কুয়ো, কিন্তু জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। তো তোমাদেরকেও চারিদিকটা দেখালাম, তোমরা পুরো ভিডিওটা দেখো। সেদিন আকাশটা কিন্তু মেঘমেঘ হয়েছিল, যার জন্য খুব সুন্দর লাগছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি, গরমও প্রচণ্ড ছিল। তো দেখো জায়গাটা কতটা সুন্দর, তোমরা দেখে তোমরা কমেন্টে কিন্তু জানিও যে জায়গাটা তোমাদের কেমন লেগেছে, আর কে কে এখানে এসেছো আমাকে কমেন্টে জানিও। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট পরের ভিডিওতে কিন্তু আমি এর পরের অংশটা নিয়ে আসবো, তো তার জন্য তোমরা অপেক্ষায় থেকো। টাটা।